इंजिनियर बुरहानेर हाथे आम्रा जे डिवाइसटा देखते पाच्छी एटा एकटा सफिस्टिकेटेड मॉडर्न डिवाइस इलेक्ट्रॉनिक एवं हाईटेक प्रजुक्ति सम्बलित এই ডিভাইসটি আমাদের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্তকে উন্মোচিত করতে যাচ্ছে। বোরহান সাহেব, ইঞ্জিনিয়ার বোরহান, উনি বলতে পারবেন যে একটা আশ্চর্য বস্তু টেবিলের উপর চড়ে বেড়াচ্ছে, এটাকে মহাশূন্যের বা টেবিলের ওপর ভিন গ্রহের প্রাণীর মতো যা চড়ে বেড়াচ্ছে তা যশোরের একজন ইঞ্জিনিয়ারের নিজের হাতে গড়া। এই ডিভাইসটি একটি আধুনিক ইলেকট্রিক যন্ত্র যা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের চেহারাকে পরিবর্তন করে দিতে যাচ্ছে। এই ডিভাইসটি এখানে পাগলের মতো ঘুরছে, কিন্তু এই ডিভাইসটি আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের পাগল করে ছাড়বে। এর উপরে এই তারগুলো এবং ভেতরে রয়েছে নিজস্ব ডিজাইন করা এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক সফটওয়্যার, এবং যিনি এটা তৈরি করেছেন, নির্মাতা, তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, ইঞ্জিনিয়ার বোরহান সাহেব। হাই, হাই, আই এম বোরহান। এই নিষ্পাপ চেহারা মানুষ উনি হলেন ইঞ্জিনিয়ার বোরহান। ওনাকে দেখতে যতটা ভালো মানুষ মনে হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। ওনার রগে রগে রয়েছে ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা পেশিতে, মুখের প্রত্যেকটা পেশিতে ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনি এই ডিভাইসটা সম্পর্কে আমাদের কিছু বলবেন? আমরা আনন্দে অনেক বেশি কথা বলছি, কিন্তু এই ডিভাইসটা সম্পর্কে আপনি দুটো কথা বলবেন দয়া করে। হ্যাঁ, অবশ্যই। আমি এই ডিভাইসটা তৈরি করেছি আমাদের আর্ম ফোর্স পাওয়ার ডেভেলপ করার জন্য, আর্ম ফোর্সের জন্য আরও কিছু ওয়েপন বা তাদের কিছু সাহায্য করতে পারবে আপনি বলে মনে করেন এটা? হ্যাঁ, আমি সেটা মনে করি, কারণ এটা অবশ্যই, এই যে টুলসটা যদি আমরা কমার্শিয়ালি ট্যাঙ্কারে ইউজ করি তো ট্যাঙ্কারটা স্বয়ংক্রিয় চলতে পারবে এবং পাইলট বিহীন, যেটা একটা কন্ট্রোলিং হবে একটা রুম থেকে, পুরো একটা কন্ট্রোল। এই প্রযুক্তিটা আমরা একটা ট্যাঙ্কে ব্যবহার করতে পারছি। হ্যাঁ, এবং সিমিলার আমরা একটা ড্রোনে ব্যবহার করতে পারছি, লাইক আজ আমেরিকান ড্রোন, লাইক আজ ইরানি ড্রোন। আমরা ড্রোন বানানোর চিন্তা ভাবনা করছি, আমাদের একটা মডেল এটা। হ্যাঁ, বলতে থাকেন। এটা আমাদের একটা মডেল, এই ছোট্ট ডিভাইসটা হতে পারে ভবিষ্যতের ড্রোনের প্রাথমিক মডেল, এবং এটা হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষার ভবিষ্যৎ ঠিকানা।